আমরা নারায়ণগঞ্জবাসীর সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সুবিধা নিশ্চিত করুন, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলুন, এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার হল রুমে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন 2022-2025 অনুষ্ঠিত হয়। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রোমন রাজা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ নাসিরউদ্দিন মন্টু সহ সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দরা। ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, আগামী দিনে সমস্ত মাধ্যমে এই অপসংস্কৃতি, অপরাজনীতি এবং এই কিশোর গ্যাং সেই সমস্ত থেকে তারা সোচ্চার হোক। এই সোচ্চার হওয়ার পেছনে আমার যতটুকু সম্পৃক্ত হওয়া দরকার আমি ততটুকু সম্পৃক্ত হতে চাই এবং এই সমস্ত বিরুদ্ধে আমি সবসময় এগিয়ে থাকতে চাই। সুধীমণ্ডলী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনটি মূলত একটি রাজনীতি মুক্ত পরিবেশবাদী সংগঠন। নারায়ণগঞ্জ জেলায় বসবাসকারী এবং রুটিনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের জন্য এই সংগঠনের দ্বার উন্মুক্ত। সংগঠনটি জন্মলগ্ন থেকেই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও আন্দোলন করে আসছে। এনএনটিভি নারায়ণগঞ্জ।